খাচ্ছি যখন তোমাদেরকে একটুখানি ফিডব্যাক শেয়ার করে দিই। তো আজ আমরা এটা খেতে চলেছি। তো আমরা যেটা নিয়ে নিয়েছি, আমরা নিয়েছি হচ্ছে তোমার এটা, এটা হচ্ছে ভেজ পিৎজা। এটা কিন্তু আমরা মঞ্জিনিস গেলে প্রত্যেকবার এটা মানে আমরা এটা নিই, নেবই, এটা মাস্ট। এটা হচ্ছে ভেজ পিৎজা, যেটার দাম নিয়েছে হচ্ছে 40 টাকা। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে শামি কাবাব, যেটার দাম 25 টাকা। আর তোমার আর আছে হচ্ছে পাইনঅ্যাপল পেস্ট্রি, এটা একটা নতুন ধরনের দেখলাম, তো এটা নিয়েছি। এটার দাম এটা আছে 45 করিনি, এটার দাম নিয়েছে 45 টাকা। তো পাইনঅ্যাপল পেস্ট্রিটা না সাইজটা খুব বড়, বিশাল বড়। ফার্স্টে আমরা এটা খাই, আগে ভেজ পিৎজাটা খাই, কারণ এটা চিজ দেওয়া আছে, চিজ তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। এটা আর কি তোমার উপরে চিজের লেয়ার দেওয়া আছে, চিজের লেয়ার আছে, ক্যাপসিকাম আছে, পনির আছে। এটা তো আমার সেরা লাগে, ওখানে গেলে এটা তো অর্ডার করবই। তোমার চিজ আছে, মানে চিজের সাথে পনিরের বেশ কম্বিনেশনটা কিন্তু মানে বেশ ভালো। চিজ, কর্ন, ক্যাপসিকাম আর পনির, এই কম্বোটা জাস্ট অসাধারণ। আর তার উপরে এটা এখনো গরম আছে, তো কি বলবো, জানি এটা আমরা খাই না, এটা আমার ফেভারিট। তো এটা হচ্ছে শামি কাবাব, আমরা ভাগ করে নিয়েছি, ভাগ করে নিয়েছি। আচ্ছা, আমাদের যেরকম মনে হচ্ছে এটা কিছু ডিমের কোটিং দিয়ে আর কি এটা ভেজেছে। তো আর এই ফিটিংটা, এটা আর সাইজটা কিন্তু খুব একটা বড় ছিল না, 25 টাকা, 25 টাকা কত। আর দেখে এটা, হ্যাঁ যেটা আমার ভালো লাগছিল যে এটা খুব সুন্দর না, মাংস বসার গন্ধ যাচ্ছে, তো বেশ ভালো। দারুণ খেতে, এটা ভালো খেতে, খুব ভালো লেগেছে। চিকেনটা এটা প্রথম খাচ্ছি আমরা, চিকেনটা পুরো স্ম্যাশ ফর্মে দেওয়া আছে, আর খুব টেস্টি পুরোটা, খুব টেস্টি। এটা না পাইনঅ্যাপেলের বেশ সুন্দর একটা কিছু দেওয়া আছে, জেলি টাইপ আর কি লাগছে, এটা পাইনঅ্যাপেলই দেওয়া আছে। কোনটা, ওইটাও আছে, ওটা পাইনঅ্যাপেল, আর ওই যে ইয়েলো কালারেরটা, ওটা পাইনঅ্যাপেল ক্রিম, ক্রিম মানে ক্রিমটার মধ্যে পাইনঅ্যাপেল ফ্লেভার যতটুকু খেয়ে বুঝলাম। এটা না পেস্ট্রিটা খুব সফট, পেস্ট্রিটাতে কেক যে ব্যাপারটা আছে ওটার সাথে এই যে ক্রিমটা না মানে এতটাই সফট যে মুখে দিলে গলে গলে যাচ্ছে। এর এই যে উপরের এই ক্রিমটা একটা হালকা ওই পাইনঅ্যাপেল পাইনঅ্যাপেল গন্ধটা আছে, ফ্লেভারটা আছে হালকা হালকা, তো ভালো খেতে, বেশ ভালো খেতে, ভালো খেতে। আর কত টাকা নিয়েছেন? 40 টাকা, 45 নিয়েছে, 45 টাকা নিয়েছে। সাইজটা কিন্তু বেশ বড় ছিল, সেই অনুযায়ী মোটামুটি ঠিকঠাকই লাগলো। হ্যাঁ, মানে টাকা অনুযায়ী এটা যথেষ্ট। এই ছিল আজকে আমাদের ছোটখাটো একটা মিনি ব্লগ, মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আর নেক্সট উইকে ব্লগ আসছে, একদম বাইরে যাবো, ততদিনের জন্য সবাই সুস্থ থাকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করো, কমেন্ট করো, অনেক কিছু করো, প্লিজ প্লিজ আমাদের সাথে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য টাটা।